রামনবমীর পর জন্মাষ্টমী নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানউতোর। রামনবমীর সাফল্যের পর জন্মাষ্টমী থেকে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাস্তায় নামার কথা ঘোষণা করেছেন। তারপরই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের চ্যালেঞ্জ দিলীপ ঘোষকে। নতুন স্লোগান তুলে তিনি দিলীপ ঘোষকে বার্তা দিলেন, আগে গামছা সামলা, তারপর সামলাবি বাংলা। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন, বিজেপির এই কর্মকাণ্ডের সমালোচনা করেন অধীর চৌধুরী থেকে সুজন চক্রবর্তীরাও। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে জন্মাষ্টমীতে দুর্গা বাহিনী নামানো হবে, রামনবমীর ঢঙেই মিছিল হবে রাজ্য জুড়ে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলার রাজনৈতিক মহল। ধর্মীয় বিভাজনের ভিত্তিতে রাজনীতি বাংলার সমাজে ছিল না, তা বিজেপি শুরু করেছে বলে সমালোচনা তৃণমূল কংগ্রেস সিপিএম নেতৃত্বে। এতদিন রাম নামে রাজনীতিতে কষার বৃদ্ধি করেছে বিজেপি, এবার বাংলায় রাম নামের সঙ্গে জুড়ে দিতে চাইছে কৃষ্ণকেও। রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার জন্মাষ্টমীকেও ধর্মীয় বাঁধন ছাড়িয়ে রাজনীতির রং দেওয়া হচ্ছে। আর রাজনৈতিক হাওয়া তুলতে বিজেপির রাজ্য সভাপতি দুর্গা বাহিনী নিয়ে জন্মাষ্টমী পালনের বার্তা দিয়েছেন। এরপরই তোপ দেগে পার্থ কটাক্ষ করে বলেছেন গামছা সামলানোর কথা। দিলীপের এই বার্তার পরিপ্রেক্ষিতে অধীর চৌধুরী বলেছেন, বিজেপি দুর্গা বাহিনী নামালেই তৃণমূল তার বাহিনী নামাবে, ফলে ফের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। রামনবমীর পর জন্মাষ্টমীর মতো পবিত্র উৎসব কালিমা লিপ্ত হবে। সুজন চক্রবর্তী বলেন, রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি, অশান্তি করে রাজনীতির আঙিনায় প্রভাব বিস্তার করতে চাইছেন দিলীপ ঘোষরা। তৃণমূল কংগ্রেস মহাসচিব বলেন, এসব করে বাংলার মানুষের মনে বিষ ঢোকানো যাবে না। বাংলার মানুষ সংস্কৃতি সচেতন, তারা জানেন ধর্মের নামে এই রাজনীতির জবাব দিতে। আগে গদা নিয়ে রাস্তায় নেমেছে, অস্ত্র নিয়ে মিছিল করেছে, এবার বাঁশি নিয়ে নামবে। ওসব নাটকের জবাব সঠিক সময়ে পেয়ে যাবেন ওরা।